হ্যালো বন্ধুরা, ফিরে এলাম তোমাদের ফেভারিট চ্যানেল গ্রিন হাইভ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। আজ 25 তারিখে তোমরা জানো যে ক্ল্যারিক্যাল ক্যাডারের অর্থাৎ WBPSC ক্ল্যারিক্যাল ক্যাডারের বা LDLDC-র পরীক্ষা ছিল। তো ফার্স্ট শিফটের পরীক্ষা তো হয়ে গেছে, তোমরা জানো যে যেটা 10টা থেকে 11:30 অবধি ছিল। আর এই পরীক্ষায় 100 নম্বরের কোয়েশ্চেন ছিল, আর প্রত্যেকটি কোয়েশ্চেনের পূর্ণ মান মান ছিল 1 করে, এবং নেগেটিভ মার্কিং 0.25, এটাও তোমরা জানো, সময় 1.5 ঘন্টা। তো এই কোয়েশ্চেন পেপারে যেটা দেখলাম পিএসসি এবারে যেটা করেছে, যে জিকে, ম্যাথস আর ইংলিশ এই 3টে পোর্শনকে বেশ আলাদা আলাদা করে দিয়েছে। তো আলাদা আলাদা করে দেওয়ায় খুব সুবিধে হয়েছে যে আমি তোমাদেরকে ইংলিশটা এখানে 71 থেকে 100 নম্বরের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো ইংলিশের জন্য বরাদ্দ। তো আমি তোমাদেরকে সেই ইংলিশের পার্টটা সলভ করাতে চলেছি। তো সলভ করাবার আগে তোমাদেরকে সবার আগেই একটা কথা বলে দিই যে এগুলো কিন্তু বুঝতেই পারছো যে কোনো অফিসিয়াল আনসার কি তো নয়, এগুলো সবকটাই হচ্ছে আমার নিজস্ব অ্যাজাম্পশন, আমার নিজস্ব বের করা উত্তর। তো সেই জন্য তোমরা কোনো অফিসিয়ালভাবে এই আনসার কিগুলোকে নেবে না, এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, নেওয়া না নেওয়া তোমাদের ব্যাপার। এবার শুরু করতে চলেছি কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 71, দেখো কি বলছে। বলছে যে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স এসেনশিয়াল। তাহলে এসেনশিয়ালের সিনোনিম বলতে বলছে। আমরা জানি যে এসেনশিয়ালের সিনোনিম বলতে ভাইটাল বলা হয়, ভাইটাল মানে ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো এসেনশিয়ালের সিনোনিম। ইররেলিভেন্ট মানে কিন্তু হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয়, যেটার কোনো প্রয়োজন নেই। এসেন্স মানে সুগন্ধ, আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয়। তাহলে এটা হবে না, তাহলে ভাইটালটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন পেপারে এরপরের কোয়েশ্চেনটায় যাই, সেটা হচ্ছে বলছে যে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড। ইডিয়াম চুজ করতে বলছে, মানে এটা একটা ইডিয়াম তৈরি হবে, রাইট ওয়ার্ডটা চুজ করতে বলেছে। তাহলে কি হচ্ছে, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ। তোমরা জানো যে কোল্ড ব্লাডেড মার্ডার বলে একটা কথা আছে। এই কোল্ড ব্লাডেড মার্ডার মানে কি, ঠান্ডা মাথায় খুন যে কথাটাকে বলে থাকা হয়, যেটা বলে থাকা হয় বাংলায়, সেটাকেই বলা হয় কোল্ড ব্লাডেড মার্ডার। তাহলে এটা কি বলছে, যে ওল্ড লেডি বা বৃদ্ধা মহিলাটাকে খুন করা হয়েছে কিভাবে, না ঠান্ডা মাথায় বা কোল্ড ব্লাডেড, তাই জন্য এটা হবে কোল্ড ব্লাড। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে। কি বলছে, যে হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। তাহলে তোমরা জানো যে সেড টু এই কথাটা থাকলেই সেটা টোল্ড হয়ে যায়, তাহলে কি বলবো, হি টোল্ড মি, তারপরে চলে এলো দ্যাট। এগুলো তো তোমরা ফরম্যাট জানোই যে ন্যারেশন চেঞ্জের ফরম্যাট। তাহলে হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড, কেন হি হ্যাড হলো, আই হ্যাভ বলেছে, তাহলে সেইটা যখন তুমি পাস্ট করছো, মানে বাইরে পাস্ট, সেই জন্য তুমি ভেতরেরটা যখন পাস্ট হয়ে যাচ্ছে তাহলে হয়ে গেল হি হ্যাড, আই হ্যাভটা হয়ে গেল হি হ্যাড। এবার বাকি যা আছে, নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয়, এবার ইন হিজ লাইফ, কারণ এখানে বলেছে ইন মাই লাইফ, তাহলে সেটা যখন চেঞ্জ করবে ন্যারেশনে কি করে দেবে, ইন হিজ লাইফ, তাহলে এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে আ ড্যাশ ইজ আ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইল্লিগালি ইন টু অর আউট অফ আ কান্ট্রি। বলছে যে এমন এই এদের মধ্যে কোনটা হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিনা কি করে না ইল্লিগালি বা মানে হচ্ছে গিয়ে তোমার আনলফুলি বা ল না মেনে হচ্ছে গিয়ে সিক্রেটলি দেশের ভেতর থেকে মালপত্র বাইরে চালান দেয় বা বাইরের থেকে মালপত্র ভেতরে নিয়ে আসে, তাদেরকে কি বলা হয়, স্মাগলার। এই স্মাগলার কথাটা তোমরা আজকাল ফিল্মে টিল্মে খুবই শুনে থাকো, এদেরকে স্মাগলার বলা হয়। তাহলে এইটা হলো পরের উত্তর। তারপরেরটা কি বলছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক মানে কি বন্ধুরা, আক্রমণ করা। তাহলে তার অপোজিট কি হবে, অপোজিট মানে বিপরীতার্থক কি হবে, না ডিফেন্ড, ডিফেন্ড মানে আটকানো।
তাহলে একটা হচ্ছে আক্রমণ করা, একটা হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করা বা আটকানো। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে যে দা এখানে বলছে যে এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড এই চারটের মধ্যে থেকে বেছে নিতে হবে। তাহলে বলছে দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। বলছে যে জাদুকরটা কী করলো না, ওই রুমালটাকে ইয়েতে একটি পাখিতে পরিবর্তিত করে দিল। টার্নড মানে পরিবর্তিত করা, তাহলে সেটা সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ কী হবে, ট্রান্সফর্মড। ট্রান্সফর্ম করা মানে চেঞ্জ করে দেওয়া বা পরিবর্তিত করে দেওয়া। স্টাফ মানে হচ্ছে গিয়ে গুঁজে দেওয়া কোনো একটা জিনিস, পুট মানে তো রাখা, পাফড মানেও হচ্ছে গিয়ে, পাফ বলতে তোমরা জানো যে খুব নরম তুলোর যে ব্রাশ হয় সেগুলোকে পাফ বলা হয়, তাই জন্য এগুলোর কোনোটাই হবে না। তাহলে হতে পারে যেটা সেটা হবে ট্রান্সফর্মড। আচ্ছা, এবার দেখো পরের যে কোয়েশ্চেনটা, সেটা আমি আমার ভিডিওগুলোর মধ্যে করিয়েছিলাম, এই যে নিদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th October, না তো লতা না তো সুজাতা, ঠিক আছে। এই না তো না তো দিয়ে বললে এটা কি হবে, এখানে ওয়াজ বসবে। কেন? কারণ এখানে যখন আমি বলছি যে নিদার লতা নর সুজাতা, তখন কিন্তু দুই ব্যক্তিকে বোঝাচ্ছে না, দুজন এই লতা সুজাতা দুজনকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে, তাই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে লতা বা সুজাতাটা, সেই জন্য ওয়াজ বসবে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনে আসছি। তারপরের কোয়েশ্চেনটায় বলছে যে এনোরমাস, এনোরমাসের সিনোনিম খুঁজতে বলছে। তাহলে এনোরমাসের সিনোনিম হবে হিউজ, হিউজ মানে বৃহৎ, এনোরমাস মানেও বৃহৎ বা বড়। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ভয়েস চেঞ্জ করতে বলছে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা প্যাসিভে দিয়েছে, তোমাকে অ্যাক্টিভে করতে হবে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। এইবার এই জায়গাটায় তোমরা দেখে একটু হয়তো প্রবলেমে পড়তে পারো, তোমরা ভাববে যে লাভ ট্যাট বলে দিয়েছে তারপর তো আর কিছুই দেয়নি, তাহলে আমি এগুলোর মধ্যে কোনটা খুঁজব। এইটাকে তোমরা ইমাজিন করে নেবে, এটা অ্যাকচুয়ালি উইদাউট এজেন্ট করে দিয়েছে, কিন্তু যখন উত্তরটা দিয়েছে তখন এজেন্ট দিয়ে দিয়েছে। এবার উইদাউট এজেন্ট আর এজেন্টটা কি, দেখো দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভ ট্যাট, তোমাকে বুঝে নিতে হবে বাই দেম আছে, এই কথাটা এখানে আছে। তাহলে যখন চেঞ্জ করবে তখন হবে দেম থেকে দে হয়ে গেল। তুমি জানো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, বোথ মানে তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছো তখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আবার যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছো তখনও সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হলো, এখানে যেটা অবজেক্ট ছিল প্যাসিভে দেমটা, সেটা অ্যাক্টিভে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হয়ে গেলো দে। এবার হলো কি, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, সেটাকেই যখন আমি করছি কি হবে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। এবার বাই দেমটা দেয়নি, ওটা তোমাকে ব্র্যাকেটের মধ্যে ধরে নিতে হবে, এইটা হচ্ছে নিয়ম। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার একটা প্যাসিভ করতে বলেছে, এই ধরনের আমি করিয়েছিলাম আমার আগের ভিডিওতেও করিয়েছিলাম, এই যে বলছে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এটা আমি আগেরবারের কোনো একটা কোয়েশ্চেন পেপার আলোচনা করতে গিয়ে করিয়েছিলাম, সম্ভবত এলডিএর কোয়েশ্চেন পেপারই আলোচনা করতে গিয়ে করিয়েছিলাম, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। তখন তুমি কি বলবে, যে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, কাইটস আর বিং ফ্লোন। তাহলে এই যে আর বিং ফ্লোন, এইটা হচ্ছে গিয়ে ফরম্যাট, কারণ এখানে কি বলে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস, তাহলে এইটা হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট, আর দ্য বয়েজটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। তাহলে তুমি কি করলে, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, এইটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরের কোয়েশ্চেনে যাচ্ছি। এরপরের কোয়েশ্চেনে বলছে হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। তাহলে ভিজিটের সঠিক ফ্রেজাল ভার্ব খুঁজতে বলছে, ভিজিটের সঠিক ফ্রেজাল ভার্ব হবে কলন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। তাহলে টায়ার্ড হকারটা মানে ক্লান্ত, যে ওই হকার বলতে তোমার যারা মানে বিভিন্ন জিনিসপত্র মালপত্র বিক্রি করেন আর কি, তাদেরকে বলা হচ্ছে। তাহলে তিনি কোথায় বসেছেন, না ড্যাশ দ্য ট্রি, তাহলে কি হবে আন্ডার দ্য ট্রি, তাহলে গাছের তলায়, এটা তো খুবই সোজা। আচ্ছা, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। বলছে যে মানুষটা এতটাই ড্যাশ
যে সে বিশ্বাস করে নিল যে ভগবানই সেই দুধটা, যে দুধটা অফার করা হয়েছে মানে কি অর্পণ করা হয়েছে ভগবানের সামনে, সেই দুধটা ভগবান স্বয়ং পান করেছেন। তাহলে এই কথাটাই যিনি এতটা বিশ্বাস করে নিচ্ছেন তাকে কি বলা হচ্ছে, না ক্রেডিউলাস। ক্রেডিউলাস মানে কি, যিনি সব কথা অল্পতেই বিশ্বাস করে নেন, মানে কোনো রকমভাবে প্রমাণ করা ছাড়া, কোনো রকমভাবে যাচাই করা ছাড়া সব কিছুই যিনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেন তাকেই বলা হয় ক্রেডিউলাস। আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে, যে চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, তোমরা তো জানো যে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটা একটা স্টেটমেন্ট ফর্ম বা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটাকে আমাকে বলা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কোয়েশ্চেন ফর্মে চেঞ্জ করতে। তাহলে দেখো কোয়েশ্চেন যখন তুমি করবে কি করবে, কোয়েশ্চেন করতে গেলে তোমাকে হ্যাভটা আগে নিয়ে যেতে হবে। ইউ হ্যাভ হ্যাড বলেছে, আচ্ছা হ্যাভ হ্যাডের প্রয়োগ তো আমি আগেই বলেছি যে হ্যাভ হ্যাড ইউর ডিনার, মানে হ্যাড বলতে এখানে গ্রহণ করা অর্থে বোঝাচ্ছে, গ্রহণ করা। হ্যাঁ, এবং এটা ভিথ্রি ফর্মে আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা করতে গেলে কি করতে হবে, তোমাকে হ্যাভটা আগে নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করলে, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, ব্যাস হয়ে গেল, মিটে গেল। আচ্ছা, আর একটা অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে তারপরে। আচ্ছা, এবার দেখো হাইফেনেটেড এই ওয়ার্ডটা সঠিক স্পেলিং তোমায় খুঁজতে বলছে। হাইফেন মানে তোমরা জানো এই যে ছোট্ট করে যে দাগ দেওয়াটা, তাহলে হাইফেনের স্পেলিং হচ্ছে HYPHEN, তাহলে হাইফেনেটেড এটা হবে এইটা, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো কি বলছে, অল ড্যাশ অলোক ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। তার মানে কি বলছে, প্রত্যেকেই এসেছিল অলোক, মানে মিটিংটায় প্রত্যেকেই এসেছিল অলোক ব্যতীত। এই ব্যতীত করতে গেলে তুমি কি করবে, এক্সেপ্ট। তাহলে অল এক্সেপ্ট অলোক ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো প্রিপোজিশন দিয়েছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাম ওয়াজ গুড অ্যাট হয়, গুডের পরে অ্যাট হয়, মানে রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, তার মানে রাম কেমিস্ট্রিতে ভালো। এই যে ভালো, অমুক সাবজেক্টে ভালো বা অমুক জিনিসে ভালো, এটা করতে গেলে কি করতে হয়, গুডের পরে অ্যাট বসে, গুড অ্যাট অমুক। আচ্ছা, রিতাজ মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলছে, তাহলে অ্যাপ্রুভের পরে কি হয়, অফ হয়। যে কোনো একটা জিনিস যখন অ্যাপ্রুভ করা হচ্ছে, অ্যাপ্রুভ করা মানে কি সম্মতি দেওয়া, কোনো একটা জিনিস যখন মেনে নেওয়া হচ্ছে তখন সেটাকে কি বলা হয়, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের পরে কি হবে, অফ। রিতাজ মাদার ডিড নট অ্যাপ্রুভ অফ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। রিতার মা, রিতার এই যে অনেক রাত করে বাড়ি ফেরাটা কোনোভাবেই মেনে নেবেন না বা কোনোভাবেই মেনে নেননি। আচ্ছা, হি ওয়াজ সো প্রি অকিউপাইড, এটার পরেও প্রিপোজিশন বসাতে বলছে। প্রি অকিউপাইডের পরে সবসময় উইথ হবে, মানে এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, না যখন কোনো একটা জিনিসে সে এনগেজড হয়ে আছে। এনগেজড মানে কি, একদম নিবিষ্ট হয়ে থাকা বা সেইটার মধ্যে একদম ঢুকে থাকা। আমরা বলি না যে পড়ার মধ্যে যেন সে বইয়ের মধ্যে ঢুকে গেছে, মানে কি সে বইয়ের মধ্যে একদম মনোনিবেশ করে নিয়েছে, সেই জিনিসটাকে বলা হয় প্রি অকিউপাইড। তাহলে হি ওয়াজ টু প্রি অকিউপাইড উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। বলছে সে পড়াশোনায় এতটাই নিবিষ্ট ভাবে সে এতটাই পড়াশোনা করছে যে সে অন্য ব্যাপারগুলো ভাবার কোনো সময়ই পায় না, সেটাই বলতে চাইছে, তাই প্রি অকিউপাইড উইথ হবে। আচ্ছা, তারপরে দেখো পরে দিয়েছে এক্সজাজারেট। এক্সজাজারেট এইটাও আমি তোমাদেরকে আগে কোনো একটা না কোনো একটা জায়গায় কোয়েশ্চেন পেপারে করিয়েছিলাম। এক্সজাজারেট, এক্সজাজারেট মানে কি, মানে হচ্ছে গিয়ে অতিরঞ্জিত করা। তাহলে এক্সজাজারেটের স্পেলিংটা কি হয়, না EXAGGERATE, এক্সজাজারেট। এক্সজাজারেট করা মানে কি, অতিরঞ্জিত করা। আচ্ছা, তারপরে দেখো বলছে যে হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। বলল যে সে হসপিটালে দৌড়ে গেল এই খবরটা শোনার পর। তাহলে তোমরা জানবে যে যখন দুটো ঘটনা পাস্টে ঘটছে, দুটো ঘটনা যখন পাস্টে ঘটছে, যেটা আগে ঘটছে সেটা হয় পাস্ট পারফেক্টে,
আর যেটা পরে হয় সেই ঘটনাটা ঘটে সিম্পল পাস্টে, সিম্পল পাস্টে, ঠিক আছে, বা পাস্ট ইনডেফিনিটে। তাহলে দেখো এখানে কি বলছে, হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। তার মানে সে ঘটনাটা শোনার পরে হসপিটালে গেল। তাহলে দেখো পরের ঘটনাটা অবশ্যই সিম্পল পাস্টে দিয়েছে, তাহলে আগের ঘটনাটা কিসে হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আফটার হি হ্যাড হার্ড, এটাই হচ্ছে পাস্ট পারফেক্টের ফর্ম, তাহলে হ্যাড হার্ড হবে। আচ্ছা তারপরে কি বলছে, হি ওয়াজ সাকসেসফুল, এটা বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে, তাহলে বলছে হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ, সাকসেসফুল ইন কমপ্লিটিং। আচ্ছা তারপরে কি বলছে, যে হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। আচ্ছা এটা একটা ফ্রেজাল ভার্ব বসাতে হবে, তাহলে কি হবে, গিভ আপ। তোমরা সবাই জানো যে গিভ আপ মানে কি, গিভ আপ মানে হচ্ছে গিয়ে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, কোনো একটা কাজ করতে করতে তোমার আর ভাল লাগলো না, তুমি কাজটা ছেড়ে দিলে, তখন সেটাকে বলা হয় গিভ আপ। এই যে একটা কথাই আছে না যে নেভার গিভ আপ, অর্থাৎ কখনো হার মেনো না, কখনো ছেড়ে দিও না, অর্থাৎ যে কাজটা করছো সেটাকে সম্পূর্ণ করো, এইটাই সেই রকমই কথাটা, এটা তাহলে হবে গিভ আপ। আচ্ছা তারপরে কি আসছে, বলছে হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড, এটা কি হয়, গুড স্টেড, গুড স্টেড, STEAD। এই ইন গুড স্টেড এই কথাটার একটা মিনিং আছে, এই কথাটার মানে কি, যে এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে চেয়েছে, যে এই যে তার যে পুরনো জুতোগুলো, তাকে তার যে এই যে মানে সে যে এত ট্রাভেল করে বা ঘোরাঘুরি করে, সেই ঘোরাঘুরির কাজে তাকে অনেক সাহায্য করেছে বা সাপোর্ট করেছে, সেইটা বোঝাতে গিয়ে ইন গুড স্টেড কথাটা ইউজ করা হয়েছে। এটা একটা ইডিয়ম আর কি বলা যায়, ইডিয়ম, এটা একটা মানে এটা ঠিক ইডিয়ম নয়, এটা একটা ফ্রেজ বলা যায়। এই যে ফ্রেজটার অর্থটাই হচ্ছে যে এরকম সাপোর্ট করা বা সাহায্য করা, তাহলে ইন গুড স্টেট বলতে সেটা ভালো কন্ডিশনে থাকা, এটাও বোঝায়। তাহলে এই যে এতগুলো যে সে ঘোরাঘুরি করেছে, এত যে ঘোরাঘুরি করেছে, সেখানে তার এই পুরনো জুতোগুলো তাকে অনেক সাহায্য করেছে, এটা বলা যায়। আচ্ছা দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন এডিকুয়েট, এই যে এডিকুয়েট বলছে, এডিকুয়েটকে বলছে রিপ্লেস করতে কি দিয়ে, রাইট অল্টারনেটিভ ফর্ম, মানে কি বলতে চেয়েছে যে সঠিক সমার্থক শব্দ দিয়ে এটা। আচ্ছা এডিকুয়েট মানে কি, এডিকুয়েট মানে যথেষ্ট, তাহলে যথেষ্টটা কি করে হয়, সাফিসিয়েন্ট, যথেষ্ট মানে সাফিসিয়েন্ট। আচ্ছা এবার কি হবে দেখো, বলছে দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ, এটা কি হয়, ইললেজিবল। ইললেজিবল কথার অর্থ কি, আচ্ছা লেজিবল হ্যান্ড রাইটিং মানে হচ্ছে যে হ্যান্ড রাইটিং খুব সুন্দর, পড়া যাচ্ছে, ঠিক আছে, পড়া যাচ্ছে যে হ্যান্ড রাইটিং সেটাকে বলে লেজিবল, তাহলে যেটা পড়া যাচ্ছে না সেটাকে বলা হয় ইললেজিবল, এটাই হচ্ছে এখানে উত্তর। আচ্ছা তারপরে কি বলছে দেখো, দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ ইজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, বলছে ওই যে পুলিশম্যানটা বা পুলিশটা সে কি করছে না, তাকে কি করছে, সিজ করছে। সিজ করা মানে কি, সিজ করা মানে জাপটে ধরা, ঠিক আছে, কিসে জাপটে ধরছে না, তার আর্ম দিয়ে বা তার বাহু দিয়ে, ঠিক আছে, তাহলে তার বাহুতে সে জাপটে ধরছে, হয়তো কোনো চোরকে জাপটে ধরছে, তাহলে কিভাবে বলছে না, সিজড উইথ হয়, ঠিক আছে, সিজ উইথ, সিজ উইথ কথার অর্থ কি, না জাপটে ধরা, ঠিক আছে, বা গ্র্যাব করা, ইংলিশে বললে বলা হয় গ্র্যাব করা। আচ্ছা এরপরে কি বলা হচ্ছে, এটার মানে, আচ্ছা এটার আরও একটা বাংলা মিনিং বলে দিই, আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা তো খুবই সোজা, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স আ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন্স কভার্ড ইন স্পাইন্স বাট উইদাউট লিভস, বলছে এমন একটা গাছ যেটা কিনা হট ড্রাই রিজিয়নে জন্মায়, মানে মরুভূমি এলাকায় বা এক্সট্রিম কন্ডিশনে জন্মায়, এবং সেখানে কি, কভার্ড ইন স্পাইন, স্পাইন বলতে এখানে কাঁটা বোঝাচ্ছে, ঠিক আছে, কাঁটা দিয়ে আচ্ছাদিত এবং কোনো পাতা সেখানে থাকে না, উইদাউট লিভস, তাহলে সেটাকে ক্যাকটাস বলে, সেটা তোমরা খুবই ভালো করে জানো, এ তো বায়োলজিতে জিওগ্রাফিতে সবই পড়েছো। আচ্ছা এবার বলছে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং
অ্যাজ কমেন্স। আচ্ছা, কমেন্স করা মানে কি? বিগিন করা। আমরা বলি না যে দ্য কোর্ট উইল কমেন্স অন একটা তারিখ কিছু দিয়ে দিল, হয়তো ধরো বললাম 12th June, দ্য কোর্ট উইল কমেন্স অন 12th June, তার মানে কোর্ট আবার শুরু হবে বা বসবে 12th June, বা বলি আমরা যে দ্য স্কুল উইল কমেন্স অন অমুক, তার মানে কি স্কুল আবার শুরু হবে অমুক তারিখ থেকে। তাহলে কমেন্স করা মানে কি বিগিন, আর কমেন্সের পরে সবসময় অন বসে, এটা জেনে রাখো, পরের কোনো পরীক্ষায় অবশ্যই এটা কাজে লাগতে পারে। আচ্ছা, এবার কি বলছে, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলভস। তোমরা জানো আমি এটা আগের ভিডিওতেও বলেছি যে সীতা আর, এটা অবশ্যই বলেছি যে দুজনের মধ্যে যখন কোনো ঘটনা হয় তখন আমরা বলি বিটুইন, আর যখন অনেকের মধ্যে ঘটনা হয় তখন বলি অ্যামাং। তাহলে এখানে কোন উত্তরটা হবে না, বিটুইন। কি বলছে, সীতা আর মীরা দুজনে ঝগড়া করছে বিটুইন দেমসেলভস, তার মানে তাদের নিজেদের মধ্যে। এই যে নিজেদের মধ্যে বলতে গেলে যখন দুজনের মধ্যে তখন সেটাকে বিটুইন দিয়ে বলা হয়, এখানে যদি অনেকে থাকতো তাহলে অ্যামাং বলা যেত, তাহলে এটা হবে উত্তর বিটুইন। তাহলে এই হলো বন্ধুরা এইটার আনসার কি ইংলিশের। কিন্তু আবার বলছি আমি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব অ্যাজাম্পশন, তাই জন্য এটাকে অফিসিয়ালি কিছুভাবেই নেবে না। তোমরা ভালো করে মিলিয়ে দেখো, আর অফিসিয়াল আনসার কি যখন পিএসসি যখন প্রকাশ করবে তখনই একমাত্র তোমরা বলতে পারো যে হ্যাঁ এটার উত্তর এই হবে। তার আগে আমি যে আনসারগুলো দিলাম সেগুলো তোমরা যাচাই করে দেখতে পারো, এবং তোমাদের যদি মনে হয় যে সঠিক তাহলে তোমরা নিতে পারো অবশ্যই। তাহলে আজকের ভিডিও এই অবধি, আমি অবশ্যই আরেকটা শিফটের যে কোয়েশ্চেন পেপার আসবে সেই কোয়েশ্চেন পেপারের যে ইংলিশের পার্টটা আছে সেটা সলভ করাবার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই অবধি, টাটা।